কমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদত বলিছে উন্নয়নের বটা। গ্রামাঞ্চল মহিলাসকল আত্মনির্ভরশীল করার উদ্দেশ্যে বিতরণ করে সূতা। প্রায় শতাধিক আত্মসহায়ক গোটর মহিলাসকলের মাজ বিতরণ করে এই সূতা। কমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদের অন্তর্গত চাপরর হালকোচার গ্রামাঞ্চল মহিলাসকল আত্মনির্ভরশীল করার উদ্দেশ্যে এক ব্যতিক্রমী পদক্ষেপ হাতত লৈছে কমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদের কার্যবাহী পরিষদ কর্মেশ্বর রায়ে। বৃহত্তর অঞ্চলত শতাধিক আত্মসহায়ক গোটের মাজত সূতা বিতরণ করে মহিলাসকল স্বাবলম্বী হওয়ার এক সুন্দর পথ দেখুয়াইছে কমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদে। আজি কমতাপুর অটোনমাস কাউন্সিলর যি মোর দায়িত্ব থাকা বিভাগ সোমাই বিভাগ, এই বিভাগের ফলের আজি শালকোচা অঞ্চলের যা সেল্ফ হেল্প গ্রুপ আছে মহিলাসকল এইবিলক সূতা বিতরণ কার্যসূচী আজি রূপায়ণ করা হল। মোর আজি সহযোগ করেছে আমার সন্মানীয় ইএম আমার পূর্বী সরকার বাইদেউ ডাঙরিয়ানী, লগতে এইখান অঞ্চলের সিআরপি বাইদেবিল মোরতে আছে, আর এইখান অঞ্চলের বিভিন্ন আজি আপনার চল্লিশটা সেল্ফ হেল্প গ্রুপক আজি দুই বান্ডিলকে সূতা বিতরণ করা হল। আর আশা রাখিছো আমার যা শিপিনী আছে এই এইবিল শিপিনীর দ্বারা যে বস্তু প্রডাকশন হয় আমি রাজ্যে ব্যবহার করব লাগে। আর আসলে আমি দেখি আইছো আমার যা প্রোগ্রাম হয় আমি বেঙ্গালোরের গামোচা আনি আমি ব্যবহার করবলগা হয়, কারণ আমার ইয়াত গামোচা প্রডাকশন নহয়। তো আমি আশা রাখিছো এইখানে গামোচা লই এইখানে মানে সূতা লই আমার যা সেল্ফ হেল্প গ্রুপ আছে যা শিপিনী আছে এইবিল শিপিনীয়ে ঘরতে কাপড় মানে বয়াই আমাক কাপড় যোগান ধরব গামোচা যোগান ধরব মানে আশা রাখিছো। আর আমার মানে যা শিপিনী আছে ঘরতে বহি আছে এইবিল অল্প মানে এনকারেজ করবর কারণে আজি সূতার বিতরণ কার্যসূচী রূপায়ণ করা হল। ইতিমধ্যে আমার সরকারেও স্কিল ডেভেলপমেন্টের উপর বহু গুরুত্ব আরোপ করেছে, তো এই ক্ষেত্রে কমতাপুর অটোনমাস কাউন্সিলের ফল আমি কিছু গুরুত্ব আরোপ করছো, কারণ আমার যা শিল্পী আছে বা শিপিনী আছে বা আমার যা কুটির শিল্পর জড়িত আছে আমি অল্প সহযোগ করলে নিশ্চয় তেখেতসকলের প্রতিভাখিনি বিকাশ পায় আর তেখেতসকলের যে স্বাবলম্বী দিকত আগবাড়ে আমি আহ্বান করছো যা যুবক আছে তেখেতসকল আপনার স্কিল ডেভেলপমেন্টের জড়িত হোক আমি যান পারো কমতাপুর অটোনমাস কাউন্সিলের সহায় করে যাব।